হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলে মহারাজা বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা হিন্দিতে রিলিজ করা হয়েছে এবং যারা দেখনি তারা অবশ্যই চেক আউট করে আসতে পারে, এখনো সিনেমাটা চলছে। তো কেমন লাগলো মহারাজা, বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ একসাথে তারা কিরকম পারফরমেন্স দিল, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলি। তো প্রথম কথা, এটা এই ছবিটা জাস্ট যারা এরকম কাইন্ড অফ ভায়োলেন্স বা এরকম একটু থ্রিলিং কনসেপ্টের উপর ছবি পছন্দ করে এবং যারা বিজয় সেতুপতির ফ্যান, তাদের জন্য এই ছবিটা মাস্ট ওয়াচ। মানে তারা এই ছবিটা দেখোই দেখো, এই ছবিটা কোনোভাবে মিস করো। এই ছবির যে কনসেপ্টটা, যে একটা মানুষ সে পুলিশের কাছে যাচ্ছে এবং এমন একটা জিনিস সে মানে পুলিশের কাছে কমপ্লেন করছে, সেটা সমাজের সাথে কোনোভাবে এক্সিস্টই করে না, এবং সেটা সে কেন করছে, এই কনসেপ্টটা একদম ক্লাইম্যাক্সে যখন ফাটবে না, তখন আমাদের মধ্যে বিশাল লেভেলে একটা হিট করবে। তো এই সিকোয়েন্স গুলোকে যেভাবে ডিজাইন করা সেটা মারাত্মক। কিছু কিছু সিকোয়েন্সে বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপ দুজন, তাদের পারফরমেন্স, অনুরাগ কাশ্যপ এইখানে তার চরিত্রটাকে কম স্পেস দেওয়া হলো, তার চরিত্রটা সিনেমার মধ্যে এত ইনভলভ থাকে সেটা মারাত্মক, এবং তার সাথে সাথে বিজয় সেতুপতির পারফরমেন্স, মানে সে প্রত্যেকটা সিনেমায় দেখাচ্ছে যে এটা আমার বেস্ট, মানে তার পারফরমেন্স অনবদ্য। এবং যেভাবে তার ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে এবং যেভাবে কিছু কিছু পোর্শনে ভায়োলেন্সকে দেখানো হয়েছে, এবং ভায়োলেন্স মানে লিটারেলি ভায়োলেন্স, এবং কেউ যদি এরকম ভায়োলেন্স দেখতে পছন্দ করে তাহলে তার জন্য এই ছবিটা দারুণভাবে ওয়ার্ক করবে। এই ছবির স্ক্রিন প্লে রাইটিং এতটা মারাত্মক, বা এই ছবির ভিজুয়াল ট্রিটমেন্ট বা বলো ক্যামেরা ওয়ার্ক এতটা দুর্দান্ত, বলার মতো না। এই ছবিতে টুইস্ট অ্যান্ড টার্ন মারাত্মক লেভেল, এবং এই স্টোরিটা বিশাল লেভেল আনপ্রেডিক্টেবল। এই স্টোরিটা মানে এই ছবিটা মানে এমন কনসেপ্টের উপর বানানো, এমন ভাবে কিছু কিছু এমন জিনিস আমাদের চোখের সামনে আসবে যেগুলো আমাদের ডাইজেস্ট করতে প্রচুর টাইম লাগবে। মানে ছবিটা এরকমই কিছু কনসেপ্ট আছে ছবিটার মধ্যে, কিছু কিছু এমন পার্টিকুলার সিকোয়েন্স আছে। এখানে যাকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে তাকে একদম খুব হার্স লেভেলে দেখানো হয়েছে, মানে গ্রাফ পুরো তার নাবিয়ে দিয়েছে, মানে সে সব কিছু করতে পারে। সে তার একটা মানে মোটিভেশন আছে, সেই জিনিসটাকে সে হাসিল করার জন্য সে সব কিছু করতে পারে। এবং তারপরে বিজয় সেতুপতির চরিত্রটা, এই দুটো চরিত্র বিজয় সেতুপতি অনুরাগ কাশ্যপ মারাত্মক পারফরমেন্স করেছে। এই ছবিটা নিয়ে আমার মনে হয় যে যত না কথা বলা উচিত তার চেয়ে মোর দেন এই ছবিটাকে দেখে এনজয় করো। এই ছবির স্ক্রিন প্লে, এই ছবির টুইস্ট অ্যান্ড টার্ন, এই ছবির ভিজুয়াল, এই ছবির মানে প্রত্যেকটা জিনিস, ইমোশনালি কানেকশন, এবং একটা মানে মেয়ে এবং তার বাবার মধ্যে যে ইকুয়েশন, সেই সমস্ত জিনিসপত্রগুলো এই ছবিতে অনবদ্য। আমি বলবো এই ছবিটা মিস করো না, ছবিটা অবশ্যই দেখো, এবং তোমরা যদি দেখে থাকো তাহলে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।